जय निकाय प्रहल्लादेर जन्म एवं बा ये विषय नाम हलो नरसिंह अवतार। देखो आज के मायरा सकले एक मन हुए श्याम सुंदर मंदिरे सकले उपस्थित हुएछि हरिकथा श्रवणेर मध्ये भजनेर मध्ये श्रेष्ठ नवविधा भक्ति नवविधा भक्ति कृष्ण प्रेम दीते जीवेर धरे महाशक्ति महाशक्ति। ऐ जे प्रहल्लाद केमन करे जन्म नियेछिलेन किन्तु बाबा प्रहल्लाद आसार आगे ओई प्रहल्लादेर जे पिता हिरण्यकशिपु ओई हिरण्यकशिपु तिनार जन्मटा केमन भावे हयेछिलेन जेने कश्यप मुनिर छिलेन तेरो जन स्त्री कश्यप मुनिर छिलेन तेरो जन स्त्री बाबा तार मध्ये दुजन छिलेन प्रधान ताई ना दिति एवं अदिति। एगो मायरा आमरा सकले मन दिए जानबो दितिर गर्भे के जन्म नियेछिलेन आर अदितिर गर्भे के जन्म नियेछिलेन। अदितिर गर्भे जन्म नियेछिलेन देवतागण आर दितिर गर्भे जन्म नियेछिलेन असुरगण ताई ना दितिर गर्भे जन्म निलेन असुरगण। एकदिन ओई कश्यप मुनि मने मने चिंता करलेन आमी संसारे थाकबो ना এই সংসার ছেড়ে আমি চলে যাব কোথায় না ভগবানকে পাওয়ার জন্য। ভগবান কোথায় থাকেন ভগবানের পাওয়ার জন্য কোথায় যেতে হয় বাবা না ভগবানকে পেতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর হরে কৃষ্ণ দেখুন ভগবানকে পেতে গেলে মায়ার সংসারে থেকে আমরা ভগবানকে পাব না। ভগবানকে পেতে গেলে আমাদের সাধনা করতে হবে তা সাধনা করতে গেলে সংসারে থেকে হবে না সংসার থেকে আমাদের চলে যেতে হবে। কোথায় যেতে হবে রজনীকান্ত সেন বলেছেন ভগবান কোথায় থাকেন অনলয় অনিলে চিরন ভুলিলে ভুদর সলিলে গহনে গহনে আছবিট পিলতাই জলদেরতা শশী তারকার তপনে শশী তারকার তপনে ভগবান অনল অনিল সর্ব জায়গার মধ্যে তিনি বিরাজমান আর ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয় তাই তিনি মনে মনে চিন্তা করলেন এই মায়ার সংসারে আমি থাকব না এই সংসারে থেকে আমার হরিভজন হবে না আমি সংসার ছেড়ে চলে যাব ওই বনের মধ্যে। তেরো জন স্ত্রীকে ডাকলেন হ্যাঁ গো তোমরা শুনছ দেখো আমি এই সংসারে থাকব না সংসার ছেড়ে আমি বনে চলে যাব সাধনা করতে। আচ্ছা অর্ধাঙ্গিনী তোমরা আমার তেরো জন রয়েছ আচ্ছা বলো তো তোমরা কি আমার সঙ্গে বনে যাবে সাধনা করতে হরে কৃষ্ণ। ওই তেরো জন স্ত্রীকে দাঁড় করিয়ে দিয়েছেন সবাই দাঁড়িয়ে গেছে তাই না তেরো জনের মধ্যে যাকে জিজ্ঞাসা করলেন একে একে বললেন কেউ মনে মনে বলছে দিদি তুমি যাবে না হ্যাঁ তুমি যাবে না দিদি মাথা খারাপ হ্যাঁ বললেন আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রাজসুখ ছেড়ে দিয়ে বনে সুখ করতে যাব ওই রাজসুখ ছেড়ে আমি কি না ওই বনের মধ্যে যাব আরে শোন শোন ওই বনের মধ্যে গেলে না ওই খাট পালঙ্কের গদি পাবো না জানিস আবার সাপকোপেরও ভয় আছে হ্যাঁ কামড়ে দিতে পারে সাপকোপের ভয় আছে শুধু তাই নয় মশার কামড়ও খেতে হবে তা ওখানে বনে গিয়ে ওই ভালো শাড়ি পরতেও পারবো না কারণ আমার আবার ভালো শাড়ি পরা অভ্যেস আছে মাসে মাসে কেনাও অভ্যেস আছে তা আমি কেমন করে ভালো শাড়ি কোথা পাবো তাও আমার হবে না তবে কি করব বলছে না 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 আমি যাব না আবার কেউ মনে মনে ভাবছেন আমার ওই প্রত্যেক দিন সিরিয়াল দেখা অভ্যেস আছে ওই বনে গেলে কি সিরিয়াল দেখতে পারবো ভালো শাড়িও পাবো না ওখানে শাড়ি না থাকলে কি করতে হবে না গাছের ছাল কখন পড়তে হবে আর কি করতে হবে না যখন খিদে পাবে ওই খাওয়ার হয়তো পাবো না বনের মধ্যে ওই ফল মূল খেতে হবে
কখন বা গাছের পাতা খেয়েও থাকতে হবে। জয় নিতাই। তাই এই যদি অবস্থা হয় আমরা কেউ যাব না। যারা শোনে তারা একে একে পিছিয়ে যায়। কিন্তু বাবা অর্ধাঙ্গিনী কাকে বলি? অর্ধেক অঙ্গ যিনি, রাধারানীর অর্ধেক অঙ্গ হইলেন হরে কৃষ্ণ, আমার গোবিন্দের অর্ধেক অঙ্গ হইলেন শ্রীমতী রাধারানী। তাই এখানেও স্বামীর অর্ধেক অঙ্গ হইল তাহার স্ত্রী, হইল তাহার স্ত্রী। স্ত্রীকে বলছেন কি গো, তুমি যাবে না? না না না, আমরা কেউ তোমার সঙ্গে যাব না। কিন্তু ১৩ জনের মধ্যে একজন স্ত্রী এসে তার পাশে দাঁড়িয়ে বলিলেন, ও গো স্বামী, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, বলি আমি তোমার সঙ্গে যাব, আমি সংসারে আর না থাকিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি সংসারে আর না থাকিব, আমিও তোমার সঙ্গে যাব, মায়ার সংসারে আর না থাকিব, আমিও তোমার সঙ্গে যাব, মায়ার সংসারে না থাকিব, আমিও তোমার সঙ্গে যাব। হরে কৃষ্ণ। মা গো ঘুমোবেন না মা, সামনে বসে জয় নিতাই, একটু জেগে উঠুন। দেখুন স্বামী বনে নিয়ে যাওয়ার জন্য বলছেন, স্ত্রীরা রাজি হচ্ছে না। আচ্ছা মা বলুন তো, এই যে বললেন না স্বামী স্ত্রী, কি কি বলেন বলুন তো? একদিকে বললেন অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী মানে অর্ধেক অঙ্গ বলে তাই তার নাম অর্ধাঙ্গিনী। আবার কি বলেন না স্ত্রী বলেন তো, তাই তো স্ত্রী বলেন তো, অর্ধাঙ্গিনী অর্থাৎ সহধর্মিনী, আবার বললেন স্ত্রী। দেখুন সহধর্মিনী কারা? না যারা স্বামীর সহায় হন তাদেরকে বলে সহধর্মিনী, তাই তো। আর স্ত্রী কাদেরকে বলে? স্ত্রী কাদেরকে বলে মা? দেখুন কয় প্রকার ভাগ আছে কেমন করে। স্ত্রী কাদেরকে বলে দেখবেন, অনেক স্ত্রী আছে কি বলে, যে দেখো তুমি এক কাজ করো, ওই বাইরে চলে যাও, হ্যাঁ ওই গোছা গোছা টাকা এনে দাও, আমি রেশন ধরা, হ্যাঁ বাজার করা, রেশন ধরা, কাজ কর্ম সব কিছু আমি করে দেবো, শুধু তুমি বাড়ি থেকে টাকাগুলো আমায় এনে দাও, আমায় তোমায় কিচ্ছু করতে হবে না, আমি সংসারে পুরোটাই ম্যানেজ করব। একে বলে কি না স্ত্রী, হ্যাঁ স্ত্রী বলে এদেরকে, তাই তো। তা দেখুন হরে কৃষ্ণ, এদেরকে বলে স্ত্রী। কিন্তু কশ্যপ মুনির যে ১৩ জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী বলে উঠলেন, স্বামী আমি তোমার সঙ্গে যাব, সে কে? না অদিতি মা। তাই অদিতি মা আমার স্বামীর সঙ্গে কোথায় চলে গেলি? না বনের মধ্যে কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ মুরারি হে গিরিধা, বনচারি মনোহারি ললিত ত্রিভঙ্গ, কৃষ্ণ মুরারি হে গিরিধারি, বনচারি মনোহারি ললিত ত্রিভঙ্গ, বনচারি মন ললিত ত্রিভঙ্গ,
कृष्ण मुरारी हे गिरिधारी बनचारी मनोहारी ललित त्रिभंग बनचारी मनोहारी ललित त्रिभंग हरे कृष्ण दुटी बाघ तुले नाम गाइते गाइते दूजने चले कथाय ना बनेर मध्य स्वामी स्त्री एक संगे बनेर मध्य गिये कि करछेन ना भगवानेर चरण आराधना करते लागले देखुन बाबा अर्धांगिनी काके बोले अर्धांगिनी केमन स्वामी साधना करते चले गेछेन बने कखन स्वामी साधना करबेन কখন স্বামীর জন্য একটু জল এনে দেবে সেটা হলেন স্ত্রীর কর্ম আবার কখন স্বামী সেবা করবেন স্বামীর জন্য বৃক্ষ থেকে ফল তুলে আনবে সেটাও স্ত্রীর কর্ম আবার দেখুন কখন স্ত্রী একাই বলে অর্ধাঙ্গিনী কখন স্বামীর যা কিছু প্রয়োজন স্ত্রী কি করলি না হাতে হাতে তাকে দিয়ে দিচ্ছে কখন বৃক্ষ থেকে ফল তুলে এনে দিচ্ছেন কখন বা ওই ফল পেড়ে এনে দিচ্ছেন কখন বা স্বামীর জন্য জল এনে দিচ্ছেন স্বামীর সেবা হলেন স্ত্রীর পরম কর্তব্য তাই শাস্ত্রে কি বলেছেন বলে স্ত্রী লোকের গুরু হন পতি আপনার 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 অতিথি আইলে গুরু হন সবাকার 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 স্ত্রীলোকের গুরু হলেন তার স্বামী দেবতা আর অতিথি যদি আসে তিনি হন সকলের গুরু জয় নিতাই স্বামীর চরণ সেবা করলেন দেখুন বাবা বনে গিয়ে তিনি কি করছেন যখন যেমন কাজ স্বামীর সব কিছু কর্ম করলেন এইভাবে কিছুদিনই চলে গেলেন দেখিতে দেখিতে এক বছর দু বছর তিন বছর এমনি করে কত বছর কেটে গেল কিন্তু কি হলো জানো একদিন ওই স্ত্রীর গায়ের রং ছিল কত সুন্দর দুধে আলতার মতো কিন্তু দেখলেন হয়ে গেছে কেমন কালো কয়লার মতো গায়ের রং হয়ে গেছে দেখো কত সুন্দর চুল ছিল মাথার মধ্যে কেশ না থাকলে তো মেয়েদের বেশ মানাবে না তার মাথার চুলগুলো কেমন হয়েছে না একেবারে জোটা হয়ে গেছে একদিন কশ্যপ মুনি যেই স্ত্রীর দিকে তাকাতে লাগলেন দেখলেন স্ত্রীর রঙের অবস্থাটা কেমন হয়ে গেছে যেই স্ত্রীর দিকে তাকালেন কি বনের মধ্যে এসে আমার স্ত্রী এমন হয়ে গেছে না 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 এটা ঠিক নয় আমি এত কষ্ট দিয়েছি এই বনের মধ্যে এনে আমি এতই যন্ত্রণা দিয়েছি না 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 এটা কোনো মতে সম্ভব নয় আমার জন্য এত সেবা করছে আমার জন্য এত কষ্ট করছে কিন্তু আমি স্বামী হয়ে আমার স্ত্রীর দিকে একবারও চেষ্টা করছি না তাই অদিতি মাকে ডাকলেন অদিতি অদিতি স্বামী গো তুমি আমাকে ডাকছো কেন স্বামী শোনো অদিতি তুমি আমার সঙ্গে বনে এত কষ্ট পেয়েছো এত যন্ত্রণা পেয়েছো কত বছর ধরে আমি তোমার দিকে একবারও তাকাই না শোনো তুমি যে এত কর্মটা করলে তাই তোমার জন্য আমি একটি কাজ করব কি কাজ না শোনো অদিতি
তুমি কি চাও বলো, আমি তোমায় দান করব। না স্বামী, আমি তো কিছুই চাই না, শুধু এইটুকু চাই যেন জন্মে জন্মে যুগে যুগে আমি তোমারে রাঙা চরণে সেবা করিতে পারি। আমি আর অন্য কিছু চাই না, যেন তোমার রাঙা চরণে সেবা করিতে পারি। স্বামী সেবা হলো স্ত্রীর পরম কর্তব্য, তাই স্বামী সেবা ছাড়া আমি আর কিছু জানি না, আমি আর কিছু জানি না। কিন্তু কসমুনি বললেন, তা কি করে হয়, তুমি যে এত কষ্ট করেছো তাই তোমাকে তো কিছু পেতেই হবে। আমি এমন কিছু দেব, নারী রঙের ভূষণ গহনা নয়, শুধু স্বামী নয় আরো কিছু রয়েছে, সেটা হলো একমাত্র সন্তান। শোনো, আমি তোমাকে সন্তান উপহার দেব। এই বলে স্ত্রীকে সামনে ডেকে নাভিদেশে হাত বুলিয়ে দিয়ে তিনবার মন্ত্র পাঠ করলেন, তোমার সুসন্তান জন্মগ্রহণ করবে। হরে কৃষ্ণ মা, দেখো বাবা, অদিতিকে নাভিদেশে হস্ত দিয়ে মন্ত্র পাঠ করে বললেন, তোমার সুসন্তান জন্মগ্রহণ করবে। তাই অদিতির গর্ভে হলো দেবতাগণ। যেই অদিতি গর্ভ হয়ে গেছে, অদিতিকে স্বামী বলছেন, শোনো, এই বনে থাকা তোমার আর দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও ঘরের মধ্যে। এই বলে স্ত্রী কি করলেন, না ঘরের মধ্যে চলে গেলেন। যেই ঘরের মধ্যে চলে গেলেন, হরে কৃষ্ণ, এদিকে কি হলো জানো, আর যে সতীনরা ছিল তারা রেগে গেছে, না বাড়ি, এই জন্যে এই স্ত্রীকে নিয়ে গিয়েছিল বনে, এই জন্যে তোমাকে বনে নিয়েছিল। হরে কৃষ্ণ, কেন না তোমাকে বনে নিয়ে গিয়ে তোমার গর্ভে সন্তান দেবে বলে ওই কশ্যপ মুনি যুক্তি করে তোমায় নিয়ে গেছে। আমরা কিছু বুঝি না, না আমরা কিছু বুঝি না, তাই না? আর উনি একাই সন্তানের মা হবে, আমরা কি সন্তানের মা হতে পারি না? হরে কৃষ্ণ জয় নিতাই, আমরাও তো সন্তানের মা হতে পারি, পারি না? সন্তান ধারণ করবার মতো আমাদের কি ক্ষমতা নেই? নিশ্চয়ই আছে। যাই নি তাই মায়েরা একটু মন দিয়ে শ্রবণ করুন, আমাদেরও তো ক্ষমতা আছে, তা আমরাও সন্তান দিতে পারি। তাই এই বলে তিনি কি করছেন, ঠিক সন্ধ্যেবেলায় ওই হন হন করে চলে গেলেন স্বামীর কাছে। আর স্বামী কি করছেন, না সন্ধ্যেবেলা বসে বসে তিনি ধ্যান করতে লাগলেন। স্বামীর কাছে কি বললেন, হরে কৃষ্ণ, ওই স্বামী ধ্যান করছেন, স্বামীর কাছে কি বলছে, স্বামী, এই যে স্বামী, দেখো বাবা ধৈর্য আর নেই। কেন বাবা, সতীন যাদের আছে না তাদের বাবা বিরাট অবস্থা, তাই না? একজন পেয়েছে গহনা গাঁটি সোনা দানা, আমি কেন পাবো না? একজন সন্তান পেয়েছে, আমরা কেন পাবো না? দেখুন মা কেমন অবস্থা। তাই তিনি কি করলি, না স্বামীর কাছে রেগে গিয়ে বলছেন, ওকে তুমি সন্তান দিয়েছ, আমাকে এক্ষুনি এই মুহূর্তে, এই মুহূর্তে আমাকে সন্তান দিতে হবে। ও দেখুন বাবা, মায়েরা একটু মন দিয়ে শুনুন, আর একজন সতী, তিনি তিনার নাম কি, নামটা কি গো, দিতিমা। দিতিমা রেগে এসে কি করলেন, না স্বামীর কাছে এসে যেই দাঁড়ালেন কোনো কথা শুনলেন না, বলছেন, দেখো দিদি একটু ধৈর্য ধরো, এই সময় তুমি সন্তান চেও না, এটা যে সন্ধ্যার সময়, এটা হলো কাল সন্ধ্যা বলে, আমাকে এখনই সন্তান দিতে হবে। আরে এই মুহূর্তে বললে হবে কি করে, এটা যে কাল সময়, এই সময় সন্তান না হয় না, আর এই সময় সুসন্তান আসবে না, এই সময়ে সুসন্তানের কোনো দিন জন্ম হতে পারে। জয় গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ বাবা, দেখুন তাই কি বলে যে সন্ধ্যের বেলা খেতে নেই, তাই না? সন্ধ্যের বেলা কোনোদিন সেবা করতে নেই বাবা, আর সন্ধ্যেবেলা কোনোদিন শুতে নেই, তাই না? তা খাওয়ারও সময় থাকে, নিদ্রারও সময় থাকে, সন্তান আসারও সময় থাকে, কোন রকম স্ত্রী
মাকে বুঝিয়ে তিনি পারলেন না, যে জোর করলেন সঙ্গে সঙ্গে স্বামী নিরুপায়, কোনো কিছু বারণ শুনছে না স্ত্রী, তাই কোন রকম করে ওই দিদির গর্ভে সন্তান প্রদান করলেন। যেই সন্তান প্রদান করলেন কি সন্তান, না সে সুসন্তান হলো না বাবা, সেই সন্তান হলো কি না অসুর সন্তান। হরে কৃষ্ণ মা। তাহলে দেখো, তা আমাদের প্রত্যেক মায়েদের কাছে বলছি মা, সুসন্তানের জন্ম দিতে গেলে মাকেও সুমতি হতে হয়, তাই না? আর সুমতি যদি আমরা না হই তাহলে আমাদেরই গর্ভে সুসন্তান আসবে কি করে, তাই না বাবা? হরি আমার মানস সন্তাপ নাশিতে ইথি যদি তব দুঃখ হয়, হরি আমার মানস সন্তাপ নাশিতে ইথি যদি তব দুঃখ করি, আমার মানস সন্তাপ নাশিতে ইথি যদি তব দুঃখ হয়, আমার মানস সন্তাপ নাশিতে এতে যদি তোমার দুঃখ হয়, আমার যা হওয়ার তাই হবে, কেন দুঃখ পাবে, আমার যা হওয়া সন্তাপ নাশিতে ইথি যদি তব দুঃখ হয়, আমার মানস সন্তাপ নাশিতে ইথি যদি তব আমায় ফেলে হরে কৃষ্ণ, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, তো
हरे कृष्ण जय निताई देखो माँ ताहले दीदीर गर्भे हलो असुरगण और अदितिर गर्भे हलो देवतागण देखो माँ के बोलछेन अदिति के जे तुमार हबी सत्पुत्र और दीदी के बोलें तुम्हार सत्पुत्र हबे ना क्यों ना तुम्हार गर्भे जे सन्तान आसबे से दुजन पुत्र हबे असुर पुत्र देखो मा एबार दुजन असुर पुत्रेर नाम कि दुजनेर असुर पुत्रेर नाम हलो एकजनेर नाम हलेन हिरण्यकश्यपु আর একজনের নাম হিরণ্যাক্ষ হ্যাঁ এইবার হিরণ্যাক্ষ কি করলেন হিরণ্যাক্ষকে দিনে দিনে দু ভাই বড় হতে লাগলেন কেমন করি কারুর রসে জন্ম হলো না মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন ওরে কশ্যপ ও রসে জন্ম দিতির নন্দ কশ্যপ ও রসে জন্ম দিতির নন্দ এগোমা দেখুন ওই কশ্যপ মুনির ঔরসেই জন্ম নিলে দিতির দুজনে ছেলে দুটি ছেলের নাম কি না হিরণ্যাক্ষ আর হিরণ্যকশ্যপু তাই না কশ্যপ ও রসে জন্ম দিতির নন্দ কশ্যপ ঔরসে জন্ম দিতির নন্দ আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না দুটি পুত্র পি মায় আনন্দ আর ধরে না ওরে দুটি পুত্র পি মায় আনন্দ আর ধরে না দুটি পুত্র পি মায় নিরানন্দ দূরে যায় কশ্যপ ঔরসে জন্ম দিতির নন্দ দিনে দিনে তারা বড় হতে লাগলেন বাড়তে লাগলেন বড় হচ্ছেন কিন্তু কি জানো বড় হতে গিয়েও সমস্যা কি সমস্যা না যতই বড় হচ্ছে ওই তাদের ভয়ে ধরাতল থরথর থরথর করে কাঁপতে লাগলেন দেবতাগণ অসুরগণ সকলেই চমকিত হল যখন তারা একটু একটু করে বড় হতে লাগলেন অন্যায় অত্যাচার কলহ সব কিছু নিয়ে তারা মেতে থাকলেন এমনকি তারা ধ্যান ধারণা করলেন এত কঠোর তপস্যা করলে তপস্যায় জয়ী হয়ে কি করলে হরে কৃষ্ণ
দেখুন দুটি ভাই এত কঠোর তপস্যা করলেন, ভগবানও তাদের সেবায় সন্তুষ্ট হয়ে তাদেরকে বর দিয়ে দিলেন। কেমন করি দেখুন, এমন বর দিল ভগবান যে পৃথিবীতে তাদেরকে কেউ মারতেও পারবে না, আর পৃথিবীতে তাদেরকে কেউ বধ করতে পারবে না। জয় নিতাই। হ্যাঁ গো মায়েরা, দুটি বাহু তুলে একটু হরিধ্বনি করুন না, নিতাই গুরু গৌরব প্রেমানন্দ। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্ম নিলেন, জন্ম নিয়ে কি হলো না, দুজনে মিলে হিরণ্যাক্ষ তিনি ওই গদা যুদ্ধে তিনি জয়ী হয়ে গেলেন, গদাবর প্রার্থী হয়ে গেল, যে তাকে গদা খায়ে কেউ মারতেও পারবে না, কেউ তাকে বধ করতে পারবে না, এত বড় হয়ে গেলেন।